দেখতে পাচ্ছ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে তো এখানে বীরভূম এলাকাতে অর্থাৎ বীরভূমে এখানে ডিভিশন পদে নিয়োগ করতে চলেছে তো জানবো এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা এবং কি বয়স এবং কি স্যালারি এবং কি কি কাজ এখানে সব নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি কাজ করতে হবে যারা এখনো পর্যন্ত তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য তো এখান থেকে আমরা নোটিফিকেশান ডাউনলোড করে নেবো এবং কি সেই নোটিফিকেশান আপনার কাছে ওপেন করে দেখাবো চলুন নোটিফিকেশান ডাউনলোড করা যাক তো বন্ধুরা এই হলো নোটিফিকেশান যেখানে অর্থাৎ বীরভূমি নিয়োগ করতে চলেছে তো সেক্ষেত্রে এইগুলো হলো শূন্য পদ সেক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিও দিয়েছিলাম অনেক দিনে আগে তো এখানে ছাব্বিশ দুই দু হাজার কুড়িতে কিন্তু আপডেটটা বেরিয়েছিল কিন্তু এই কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের ফলে কিন্তু ডেট পিছিয়ে দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে পিছিয়ে দেওয়ার পরে আরও ডেট পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সাত দিন বাড়ানো হয়েছে আবেদনের জন্য তো বন্ধুরা আবেদনের জন্য দিন বাড়ানো সেই নোটিফিকেশানটা আপনাকে দেখাবো তার আগে আপনারা আবার দেখে নিন এই শূন্য পদগুলো তো সাব ডিভিশনাল সুপারভাইজারে টোটাল মিলিয়ে আটটা পোস্ট আছে পাচ্ছ এই আটটা পোস্টের মধ্যে এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী কাজ করতে হবে এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে সাঁত্রিশ এবং কি এস সি পাঁচ বছর ছাড় থাকবে আর জেনারেল আর ওবিসিদের বিসিদের কিন্তু তিন বছর ছাড় থাকবে এখানে বলা হয় যে শিক্ষাগত যেখানে এখানে আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন মিনিমাম দু বছর এক্সপিরিয়েন্স থাকা দরকার ডেভেলপমেন্ট সেক্টরে বা এস এইচজি মুভমেন্টে বা ব্যাঙ্কিং সেক্টর ইন অর্গানাইজেশন অফ রিপিউট তো এখানে কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন বা আপনার কাছে ভাবে এখানে তিনটে দক্ষতা থাকতে হবে প্রথমত আপনার গ্র্যাজুয়েশন হতেই হবে তো মিনিমাম দু বছরে এসএইজি মুভমেন্টে আপনাকে ব্যাঙ্কিং সেক্টরে আপনার থাকতে হবে তারপর তিন নম্বরে এখানে ডিপ্লোমা অর্থাৎ কম্পিউটার পদক্ষেপ হতে হবে তো না জেনে থাকেন তো আবেদন করতে পারবেন না আর সাথে কিন্তু কম্পিউটারের জন্য এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো স্যালারি দেওয়া হবে অর্থাৎ বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা মাইনা প্রতি মাসে তো এখানে এই যে পাঁচ ছ নম্বর দেখতে পাচ্ছেন এক থেকে ছ নম্বরে যে এইগুলো আছে সেগুলো কিন্তু এখানে কি কী কাজ সেই নিয়ে তো ফিল্ড লেভেল অর্থাৎ মাঠে কাজ তো রিপোর্ট প্রিপারেশান দেখতে পাচ্ছ এনি আদার অ্যাসিস্ট্যান্ট এন অ্যাথরিটি তো অনেক কাজ আছে এখানে এক থেকে ছ পর্যন্ত কাজ আছে সেখানে প্রত্যেক মাসে ছ হাজার টাকা বেতন দেওয়া হবে তো সেই অনুযায়ী আবেদন করতে পারেন তো এখানে সেই হিসাবে দেখতে পাচ্ছেন এইগুলো সব দেখে নিতে পারেন এবার আবেদন কী করে করবেন আবেদন করার জন্য এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে তো সম্পূর্ণভাবে দেখিয়ে নিচ্ছেন আমি অনেকবার বলেছি কীভাবে ফিল আপ করবেন তো এখানে আপনাকে চো মানে একটা ইজিভাবে এখানে ফিল আপ করতে হবে তো এখানে এক্সপিরিয়েন্স দিতে হবে এখানে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে তো মধ্যে দেখতে পাচ্ছ এগুলো আপনাকে ইনস্ট্রাকশনগুলো পালন করতে হবে এবার দেখিনি আমরা অরিজিনাল যে নোটিফিকেশানটা আছে ডেট বাড়ানো হয়েছে সেই নোটিফিকেশানটা তো বন্ধুরা দিতে পারছিল এই সেই নোটিফিকেশন যেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে তিনই আগস্ট থেকে সাতই অর্থাৎ দশই আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো এই সাত দিন মাথায় কিন্তু আপনাকে আবেদন করতে হবে সকাল দশটা থেকে শুরু হবে তিনই আগস্টে এবং কি শেষ হবে দশই আগস্ট চারটের সময় তো এখানে সাত দিনের মধ্যে আপনা আপনাদের টাইম দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য এখনই যান আর আপনার ফর্মটাকে পিডিএফ ফাইলটাকে সেটাকে প্রিন্ট আউট করে সেটাকে আবেদন করার পরে আপনার এই সার্টিফিকেট যা যা ইনস্ট্রাকশান দরকার আছে সেইগুলো সব দিয়ে আবেদন করে দিন এবং কি তিনে আগস্ট থেকে শুরু করে দশই আগস্টের মধ্যে জমা দিয়ে দিন ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন ধন্যবাদ